বাঙালির কাছে এই তথ্য হয়তো অজানা, তবে এই সত্যি আজ সত্যি হতে পেরেছে একজনেরই জন্যে, তিনি আমাদের পশ্চিমবঙ্গের কাণ্ডারী অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং আজকে পশ্চিমবঙ্গের এই জন্মদিন উপলক্ষে হিন্দু সংহতি সংঘের তরফ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, প্রথম মিছিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা সঙ্গে পেয়ে গেছি হিন্দু সংহতি সংঘের সভাপতি এবং মিছিলের উদ্যোক্তা দেবতনু ভট্টাচার্যকে, তার থেকে জেনে নেব ওই মিছিল সম্পর্কে আজকে কি আয়োজন রয়েছে। 1947 সালের 20 জুন আজকের দিনটাতেই পুরো বঙ্গটা, পুরো বাংলাটা, অখণ্ড বাংলা পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলার তৎকালীন বুদ্ধিজীবী সর্বদলের হিন্দু বাঙালিরা নেতৃত্ব যারা ছিলেন সবাই একযোগে পাকিস্তানের বুক চিরে বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান থেকে আলাদা করে নিয়েছিলেন। সেই জন্যে সেদিন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল হিন্দুর হোমল্যান্ড হিসেবে। সেই হিসেবে আমরা সেই দিনটাকে দেশ বিভাগের একটা যে সেটব্যাক, দুঃখজনক পরিস্থিতি, তার মধ্যেও আমরা হিন্দু বাঙালির জন্য যে হোমল্যান্ড পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আদায় করে নিয়েছিলাম, সেই জন্য সেটাকে আমরা সেলিব্রেট করছি। এই ধরনের সেলিব্রেশন আগে কিন্তু পশ্চিমবঙ্গে খুব উল্লেখযোগ্যভাবে কিন্তু দেখা যায়নি, তো আজকে এই শোভাযাত্রা এবং এত জনসমাগম হয়েছে তার জন্য আপনি কোন বিষয়টাকে কৃতিত্ব দিতে চাইছেন? এক তো দীর্ঘ কমিউনিস্ট শাসনে তারা আমাদের প্রকৃত ইতিহাস, সত্য ইতিহাসকে সেটাকে চেপে রেখেছিল, এগুলোকে জানতে দেওয়া হয়নি। দেশ বিভাগের যে করুণ অধ্যায়, সেটা যাতে আগামী দিনের প্রজন্ম যারা জানতে না পারে তার জন্য তারা ইতিহাস বিকৃতি করেছে এবং এইগুলোকে ঢেকে রেখেছিল। আমরা আজকে একটা অনুকূল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, হিন্দুর জাগরণ ঘটছে, এই পরিস্থিতিতে আমরা ইতিহাসটাকে, প্রকৃত ইতিহাসটাকে আমরা সবার সামনে উন্মোচিত করতে চাইছি। এবং এই যে সারা দেশ জুড়ে যে একটা হিন্দুর জাগরণ ঘটছে, আজকে সেই পরিবেশ তৈরি হচ্ছে, সেই পরিবেশের আহ্বানে, সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ হিন্দুরা আজকে সবাই সত্যকে স্বীকার করছে, ভয় পাচ্ছে না কোনো রকম, তারা মাঠে নেমেছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে কলকাতার বুকে, এবং এই দৃশ্য আগামী দিনে আরও দেখা যাবে, এই বিশ্বাস কিন্তু রয়েছে সকলেরই মনে। ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে নেহা চক্রবর্তী, রিপোর্ট চ্যানেল হিন্দুস্তান।